জি ভাই জানা আপনি যেটা প্রশ্ন করেছেন এটা আজকের দিনের একটা বড় সমস্যা বিশেষ করে যারা হার্ডওয়্যার্স ব্যবসা করেন আলহামদুলিল্লাহ আমরা অনেক দিনই ভাইকে জানি তারাও এই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে হার্ডওয়ার্স দোকানে বা অন্য অন্যান্য দোকানে বিশেষ করে যেখানে মিস্ত্রির ব্যাপার থাকে তো সেখানে মিস্ত্রি যদি মালিককে নিয়ে আসেন তাহলে মিস্ত্রি একটা কমিশন নেয় সেই কমিশনটা দোকানদাররা যখন মিস্ত্রিকে দেন তখন ওই মালের দামটা একটু বাড়িয়ে দিয়ে সেখান থেকে যা যে দামটা বাড়ি দেওয়া হয় সেই দামটা কেটে মিস্ত্রিকে দেওয়া হয় তো এইরকম মিস্ত্রিকে কমিশন দেওয়ার জন্য জিনিসের দাম বাড়ি দেওয়া যায় কিনা আর মিস্ত্রির জন্য এরকম কমিশন নেওয়া যায় কিনা তো এটা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে সাধারণ বিবেক বুদ্ধি বিবেচনা তার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এরকম দাম বাড়ানো যায়জ নয় আর মিস্ত্রির জন্য এরকম কমিশন নেওয়াও জায়েজ নয় দুটোই না যদি বিষয়টা এমন হতো যে মিস্ত্রি তার কাস্ট মালিককে মানে মিস্ত্রি যে বাড়িতে কাজ করছে যে কাস্টমার তাকে কনফারেন্স করছে অমক দোকান থেকে মাল না অমক দোকানে মাল ভালো দেয় দাম কম নেয় আর সত্যি সেই দোকানে মাল ভালো দেয় মালে ভেজাল করে না এবং দামও সঠিক দাম নেয় নেয় ন্যায্য দাম নেয় তো এইরকম দোকানদারের যদি খোঁজ দেয় কোনো মিস্ত্রি আর মিস্ত্রির এই খোঁজ দেওয়াতে খুশি হয়ে যে দোকানদার তাকে কিছু বকশিস দেয় যেটাকে আমাদের বাংলা ভাষায় দালালি বলা হয় তো ইসলামে বৈধ ভাষায় মানে বৈধভাবে দালালি করা যায় বৈধভাবে দালালি করা যায় সত্য হচ্ছে যে এই দালালি করতে গিয়ে সে না ক্রেতাকে ঠকাবে আর না বিক্রেতাকে ঠকাবে ক্রেতা আর বিক্রেতা দুজনের মধ্যে কেউ ঠকবে না এবং দুজনের মধ্যে কেউই মিথ্যার শিকার হবে না এরকম তো যদি কোনো দালালি তার বা তার মালিককে কনভিন্স করতে পারেন যে অমুক দোকানে যান অমুক দোকান থেকে মাল নেন ওই দোকানের মাল ভালো দাম ন্যায্য নেয় আর সত্যি সেই দোকানের মাল ভালো এবং দামও ন্যায্য নেয় আর মালিক সেখানে গিয়ে মাল কিনলো দেখা গেল যে মালিক ওই যা মাল কিনলো তাতে দোকানদারের বা দোকানদারের দু টাকা লাভ হলো ওই দু হাজার টাকা থেকে একশো টাকা একশো টাকা ওই মালিককে মিস্ত্রিকে দোকানদার বকশিস দিল যেহেতু সেই কাস্টমারটা সেখানে নিয়ে গিয়েছে তো এই রকম বকশিস দেওয়া যায় কিন্তু যেটা বর্তমান সমাজে হচ্ছে সেটা কি যে দোকানদাররা জানছে যে এই দোকানদারের মানে মালের কোয়ালিটিও হয়তো সেরকম নয় নির্ভরযোগ্য নয় এবং সে দামও উল্টো পাল্টা নেয় কাছে কম কারোর কাছে বেশি সবারই কাছে একরকম দাম নেয় না তো রকম দোকানদারের কাছে নিয়ে যায় কাস্টমারকে কেন যে এখানে সে কমিশনটা একটু মোটা পাবে কমিশনটা একটু মোটা পাবে তো এইভাবে কমিশন নেওয়া মিস্ত্রির জন্য জায়েজ নয় আর কমিশন দেওয়ার জন্য মালের দাম বাড়িয়ে দেওয়াটাও দোকানদারের জন্য জায়জ নয় এটা জায়েজ নয় নিঃসন্দেহে এটা জুলুম হবে ক্রেতার ওপরে যে ক্রেতা যিনি যিনি মাল কিনছেন তার উপরে এটা জুলুম হচ্ছে আর এই জুলুম করছে দোকানদার এবং মিস্ত্রি দুজনে দুজনেই সামিল এই গুণার মধ্যে কিন্তু হ্যাঁ তো এইরকম ভাবে দাম বাড়ানো এবং দাম বাড়িয়ে মিস্ত্রি কমিশন দেওয়া দুটোই না যায় দুটোর মধ্যে কোনটাই যায় নয় আজ আইন আলহাম আসসালামাইকুম